কামারহাটি পুলিশবাড়ি থেকে ঢিল ছোড়ার দূরত্বে তৃণমূলের দলীয় অফিসে গুলি এবং বোমা ছুড়ল দুষ্কৃতীরা। মোটর বাইকে আসে দুষ্কৃতীরা এবং তারাই অবাধে গুলি এবং বোমা ছুড়ে পালিয়ে যায়। এলোপাথারে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, আহত হয়েছেন পাঁচজন, এর মধ্যে দুজন মহিলা রয়েছেন এবং একজন শিশুও রয়েছে। দুয়ারে সরকারের কাজ চলছিল কামারহাটিতে এবং সেই সময়তেই এই ঘটনা। আমরা বিষয় সম্পর্কে আরও জানব, বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে হচ্ছে সরাসরি ঘটনাস্থল থেকে। বরুণ, কি জানা যাচ্ছে, কারা এই ঘটনা ঘটালো এবং পুলিশ এই মুহূর্তে কি করছে, কাউকে গ্রেফতার আটক কি করা হয়েছে, এলাকার পরিস্থিতি বাকি? একদমই, আমি যদি এখন এই এলাকায় দাঁড়িয়ে রয়েছি, আমি যদি দেখি একদম পুলিশ প্রহরা একদম থানার সামনে হয়েছে, যেহেতু পুলিশ এবং র‍্যাব সেই পার্টি অফিসের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, মোতায়েন করা হয়েছে। এবং আমরা যদি দেখি, এই হচ্ছে পার্টি অফিস, কালামউদ্দিন আনসারির পার্টি অফিস হচ্ছে এইটা। এইখানে এইখানে কিন্তু কালকে দুয়ারে সরকারের কাজ চলছিল, ঠিক সেই সময় কিছু দুষ্কৃতি আসে, ঠিক তার উল্টো দিকে রাস্তা দিয়ে কিছু দুষ্কৃতি আসে এবং দুষ্কৃতিরা এসে মোটর বাইক দাঁড় করায়, দাঁড় করিয়ে তারা কিন্তু একদম বোমা মারে। একদম প্রথম বোমাটি পড়ে ঠিক এই এই জায়গায় প্রথম বোমাটি পড়ে, তারপরেই কিন্তু বোমাটি পড়ে ঠিক তার পাশে, এরপরেই একদম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানে দাঁড়িয়েই কিন্তু গুলি চালায়। আমরা যদি দেখি একদম পুলিশ ফাঁড়ির নাকের ডগায় কামারহাটি ফাঁড়ি হচ্ছে, একদম আমরা দেখতে পাচ্ছি ওইটি কামারহাটি ফাঁড়ি, এই কামারহাটি ফাঁড়ির নাকের ডগায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবং এলাকায় রয়েছে ব্যাপক চাঞ্চল্য। এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে কামারহাটি ফাঁড়ি এবং যে পাঁচজন যে আহত তার মধ্যে তারা কিন্তু এখন আশঙ্কাজনক অবস্থায় দুজন রয়েছে। আমরা একটু কামারউদ্দিন আনসারি তার ছেলে আমার সঙ্গে রয়েছে, আমরা একটু কথা বলবো। দাদা, কি হয়েছিল, কি কারণে গুলি চললো, কারা গুলি চালালো? কালকে আমরা 8:30 খবর পাই যে অফিসে বোমা চলেছে। আমাদের এটা টিএমসি পার্টি অফিস, 6 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস। আমরা যখন এখানে তাড়াতাড়ি দৌড়ে আসি তখন পর্যন্ত পুলিশ অলরেডি পুলিশ টিম চলে এসেছে। তখন জানতে পারি যে এইখানে 5-6 জন, দুজন বাইকে, 3 জন আবার কিছু হেঁটে ফেটে 5-7 জন ছিল, তারা অফিসের উপরে বোমা ছুড়েছে। যে অফিসে সে সময় যেরকম আমাদের সবসময় পার্টি অফিসের কর্মীরা থাকে, সেরকম পার্টি ওয়ার্কাররা ছিল, কিছু বাইরের মহিলারাও এসেছিলেন। এখন ওই লক্ষ্মী ভণ্ডার এসব চলছে, তো তার জন্য কিছু আলোচনা করার জন্য ওরা এসেছিল। আমাদের নেক্সট ক্যাম্প 1 তারিখ হচ্ছে কামারহাটি ইউনিয়ন কলেজ, এইরকম ঘটনা তার মধ্যে ঘটে গেলো। তার মধ্যে থেকে এখান থেকে যখন বোমা চালিয়ে ওরা পালিয়েছে, ওই গলির ভেতরে জেএসডি ঘাট রোড হয়ে পালিয়েছে, সেদিকে 3-4 জনকে গুলি গুলি বোমা মেরেছিল। আহত কজন এখন পর্যন্ত? এখন তো আমার যতটুকু জানা 4-5 জন মহিলাকে লেগেছিল, তাদের কারোর মাথা কারোর হাতে। কারা এরা, কারা যারা চালিয়েছে এরা কারা, কি মনে করছেন? এবার দুষ্কৃতি কারা হয় কি করে আমরা তো কিছু বলতে পারছি না, কিন্তু এখানে প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা আছে, আরে আরে সব থানা অফিসার সবই জানেন, সব ক্যামেরা থেকে ওনারা খুঁজছেন, তদন্ত করছেন। আর এটা একদম যেরকম সিরিয়াল কিলার হয় না, এটা সিরিয়াল বম্বার চলছে। একদমই, আমরা যদি দেখি এই কামারহাটিতে কিন্তু এর আগেও কয়েক কিছুদিন আগেও কিন্তু এই কামারহাটিতে কিন্তু চলেছিল বোমা তৃণমূল পার্টি অফিসে। বারবার কেন তৃণমূল পার্টি অফিস একদম লক্ষ্যমাত্রা হচ্ছে এই দুষ্কৃতীদের, সেটার কিন্তু তদন্ত করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কারণ এর আগেও কিছুদিন আগেও আমরা দেখেছি কামারহাটিতে 13 নম্বর ওয়ার্ডে চলেছিল কিন্তু বোমা, আবার সেই পার্টি অফিসে আবারও এই কামারহাটি অঞ্চলে আবারও চললো, সেই ম্যাকেন্সি রোড 6 নম্বর ওয়ার্ডে আবারও চললো বোমা এবং গুলি। এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কামারহাটি ফাঁড়ি। এছাড়াও যে অঞ্চলে আজকে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে, এই উত্তেজনা প্রশমিত করার জন্য আপাতত ধন্যবাদ তোমাকে।